আসসালামু আলাইকুম দর্শক, বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার পয়েন্ট অফ ভিউ অনুষ্ঠানে। আমরা বিরতি যাবার আগে শুনছিলাম সিরাজ হকের কাছ থেকে যে ব্যবসায়িকভাবে কিভাবে ব্যবসায়ীদের মধ্যে আশঙ্কার কারণ কি যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেন আলাদা হয়ে যায়। জি সিরাজ, ওই যে স্টিলের স্টিলের ইন্ডাস্ট্রি নিয়ে বলছিলেন, আপনি বললাম যে সাবসিডিজ বিষয় আর কি। আপনি ওনার ওই যে ফ্যাট, উনি বললেন যে আমাদের এক্সপোর্টে ওরিয়েন্টেড কিছু ইস্যুতে ব্রিটেন লুজ আউট হইতে পারে। এর জন্য বললাম যে ব্রিটেনের যে অতীতের যেটা ঐতিহ্য ছিল, একটা দাপট ছিল যে ইটস এ ভেরি ইন্ডাস্ট্রিয়ালাইজ নেশন, প্রোডাকশন মনে করেন এখান থেকে শুরু করে মানচেস্টার বলেন, পুরাটা নর্থ অফ ইংল্যান্ড ওয়াজ ফুল অফ ইন্ডাস্ট্রি। এই জিনিসটা এখন আর নাই, এবং যার কারণে আমাদের কাছ থেকে কেউ মেশিনারি ওইভাবে কিনবে না। তবে এখনও কিছু লাইট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আছে, কিছু মানে সেলেক্টিভ মেশিনারি হয়তো প্রডিউস করে, যেটা হয়তো ইউরোপের মার্কেটে এটার এন্ট্রি নাই। ইউরোপের মার্কেট আমাদের কাছ থেকে ওরা কিনবে না, কারণ ওরা তারাও প্রডিউস করে। হ্যাঁ, ইভেন বাংলাদেশ পর্যন্ত আমি দেখলাম, বাংলাদেশের দিকে গেছিলাম আমার একটা ফ্ল্যাট কেনার জন্য, ঘুরতেছি তো একজন লোক বললো, শেষ ভাই আমাদের এখানে ব্রিটেনের লিফ্ট নিছি, ব্রিটেনের আনছি, জেনারেটার আনছি, তার মানে আমরা এখনও প্রডিউস করি এগুলা। হ্যাঁ, ব্রিটেনে এগুলো ব্যাস্ট ইত্যাদি। তো সে আমাকে সেল করছিল যে তাদের প্রোডাক্টগুলো ব্রিটিশ মেড। তো আমি তখন ভাবলাম যে উই প্রবাবলি মেক দোজ আইটেম স্টিল উই ডু। আর্মসের বিষয়টা বললেন, আর্মসের বিষয়টা তো ইউরোপের কোনো কান্ট্রি আমাদের কিনবেই না, মিডল ইস্ট। সো ওয়াই ডু ইউ টক অ্যাবাউট আর্মস প্রোডাকশনের ব্যাপারে? মিডল ইস্ট তো মানে ইউরোপ তো কিনবেই না। বরং আর্মসের ব্যাপারে যদি ব্রিটেন একটা ইন্ডিপেন্ডেন্ট অবস্থানে চলে আসে, তাহলে আমাদের একটা আলাদা মার্কেট তৈরি হয়ে যাবে। এখন তো ইউরোপের মারপেসের মধ্যে আমরা আটকা পড়ে যাই এক্সপোর্টে। ইউরোপের কিন্তু আর্মস একটা ইম্বার্গো বা বিভিন্ন ধরনের মানে ইন্টারন্যাশনাল ইম্বার্গোর একটা বিষয় আছে। মানে আমেরিকা খুব চালু মাল তো, তারা এমনভাবে কাজ করে সবাই যে বলে এই জায়গায় বিক্রি করতে পারবে না, এই জায়গায় বিক্রি করতে পারবে না, একটা ইম্বার্গো তৈরি করে ফেলে। কিন্তু তারা আবার চোরাই পথে ঠিকই বিক্রি করে যায়, কথা বলছে তাদের চোরাই পথে তাদের মালগুলো অন্য জায়গাতে পোষাই দিয়ে তাদের। কিন্তু আমাদের লোকাল ব্যবসায়ীরা, ওটা কি একটু বলবেন, লোকাল যারা বাঙালি ব্যবসায়ী তাদের কর্ম ওদের বললাম, ও বাঙালি ব্যবসায়ীদের আই ডোন্ট সি দে শুড বি ইভেন বদার অ্যাবাউট ইট। বাঙালি ব্যবসায়ীরা আমরা কি রেস্টুরেন্টগুলোতে আমাদের ইউরোপিয়ান ওয়ার্কার রাখি নাকি? হ্যাঁ, কথাটা হলো বরং আই উড সাজেস্ট যদি এটার কারণে যদি আমাদের বাঙালি কিছু টেক প্লেস স্ট্রেট হয়ে কিছু বাংলাদেশিদের যে যারা মানে ইউরোপের বিভিন্ন দেশে আসে, এদের সংখ্যা খুব একটা বড় না, যারা আসার মতো কোয়ালিফাই এদের খুব একটা বড় সংখ্যা না, কিন্তু নন বাংলাদেশিদের সংখ্যা তো অনেক বেশি, তাই না? পুরাটা মানে রোমানিয়া বলেন, পর্তুগিজ বলেন, না ওইটা অনেক, আমরা যারা বাঙালি আমাদের চোখ বাঙালিদের উপর, কিন্তু বাঙালি তো সর্বসাকুল্যে কয়েক হাজার, কয়েক মিলিয়ন। এরা আসলে পরে আমাদের ব্যবসাতে কিছু হেল্প হইতে পারে। হ্যাঁ, বাঙালিরা এবং আসলে আমাদের, কারণ আমরা যারা গ্রোসারি চালাই, আমরা শাড়ির দোকান চালাই, আমরা যারা রেস্টুরেন্ট চালাই, এরা তো আমি ইউরোপের কাউকে এখানে এমপ্লয় করতে পারতেছি না। সেই ক্ষেত্রে বাঙালি ওয়ার্কফোর্স আসলে আমাদের ক্ষতি হবে না, বরং আমরা কিছু কাজে লাগাতে পারি। তো আমার মনে হয় বাঙালি ব্যবসায়ীদের ওই ক্ষেত্রে খুব একটা চিন্তার বিষয় নয়। তবে যারা কনস্ট্রাকশনে আছেন, যারা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে আছেন, ওদের বাঙালি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা একটু সাফার করবে, কারণ ওই ক্ষেত্রে আমাদের ওয়ার্কফোর্সের ডিমান্ড আছে কিন্তু আমরা সাপ্লাই পাচ্ছি না। ইস্টার্ন ইউরোপিয়ান আসার কারণে আমরা একটা কস্ট এফেক্টিভলি মানুষকে এমপ্লয় করতে পারি। যেমন একটা প্লাস্টারার, আপনি একটা প্লাস্টারার নেবেন, একটা ব্রিকলেয়ারার নেবেন, এই জায়গায় আমাদের ব্রিটেনের বা আইরিশদের আমরা এমপ্লয় করলে তাদের অনেক টাকা দিতে হবে। সেই ক্ষেত্রে আমি হয়তো একটা ইস্টার্ন ইউরোপিয়ান, একটা পোল্যান্ডের মানুষ, আমি তার চেয়ে অর্ধেক টাকায় পেয়ে দিতে পারি। ওই সুযোগটা আছে, কিন্তু এই সুযোগটা থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, আগামী নির্বাচন নিয়ে আপনি, আমরা এই প্রসঙ্গে হয়তো বেশিক্ষণ থাকবো না নিজের কাছ থেকে শোনার আগে, আগামী যেই নির্বাচনটা হবে থাকা বা না থাকা নিয়ে, তো আপনার একটা অ্যাজাম্পশন কি? আপনি তো সাবেক রাজনীতিবিদ। আই থিঙ্ক মানে ব্যক্তিগতভাবে বললে বলবো যে উই শুড কাম আউট সিম্পলি গেট ইট অফ দি মানে কাম আউট বলতে কাম আউট অ্যান্ড রিস্টার্ট নেগোসিয়েশন, মানে এই রিলেশনশিপটাকে আমরা নতুন করে শুরু করি। কিন্তু আগে বেরিয়ে আসতে হবে, আমরা ইউরোপের সাথে একটা রিলেশন দরকার আছে, থাকবে একটা নরওয়ে বা সুইজারল্যান্ডের রিলেশনের সাথে, ইউরোপের সাথে, ইভেন একটা কমন মার্কেটের, এখন তো আমাদের কমন কারেন্সি তো আমরা নাই। সো দেয়ার আর সার্টেন এরিয়া উই আর নট দেয়ার এনিওয়ে, যেখানে ইউরোপের বিভিন্ন দেশে একই কারেন্সি চলছে অনেক জায়গায়, সে জায়গায় আমরা নেই।
তবে ব্রিটেন ব্রিটেনকে অনেক অনেকভাবে অনেকে চাইবে না, অনেক ইউরোপিয়ান কান্ট্রি হয়তো চাইবে না ব্রিটেন এখান থেকে ছিটকে পড়ুক। হ্যাঁ, তবে দুই একটা দেশের খুব একটা মাথা ব্যথাও থাকবে না, বিশেষ করে জার্মানি। জার্মানি উইল থিঙ্ক দ্যাট ইন এ নিউ ইউরোপিয়ান কনসেপ্ট জার্মান উইল এমার্জ এ বিগ পাওয়ার। সো জার্মান মনে করবে যে আমার সাথে আমেরিকা রিলেশন ভালো হয়ে যাবে, আমেরিকা দে উইল নিড মি। আর ব্রিটেন বাইরে হয়ে গেলে আমরা ব্রিটেনে পড়বে, ব্রিটেনে তো দালালির অভ্যাস আছে, দালালিতে আমরা আর পারতেছি না। হ্যাঁ, দালালিতে ব্রিটেনের এক্সপার্টিস আর নাই, অতীতে দালালির বড় ভালো এক্সপার্টিস ছিল। দালালি বলতে বুঝছেন তো, মানে ওই যে বললাম আমরা কী করি, আমরা সার্ভিস ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রি তো হলো মুখ বিক্রি করে খাওয়া কি, তো মুখ বিক্রি করা বুদ্ধি বিক্রি করার যে একটা ব্রিটেনদের একটা ঐতিহ্য মানে ঐতিহ্যবাহী একটা ট্রেড ছিল, একটা ট্রেডমার্ক ছিল, এটাতে আমরা ছিটকে পড়ে যাচ্ছি, এটাতে আর গুরুত্ব বহন করে না। এখন আরও বহু ভালো দালাল বাইরে দেখতেছে। তো জার্মানি উইল ইমার্জ এজ এ বিগ পাওয়ার, যার কারণে আমেরিকাকে ব্রিটেনের সাথে যে স্পেশাল রিলেশনশিপ বলে যে আমরা মাঝে মধ্যে একটা প্রাউড করার বিষয় থাকে। আপনি তো আশা করতে করেন যে বের হয়ে আসুক আলাদা হয়ে যায়, আমি চাই, বাট আপনি প্রেডিক্ট করেন কি গণভোট হলে? আমার মনে হয় খুব ক্লোজ হবে, খুব ক্লোজ হবে। যদিও পলিটিক্যালি আমি যেহেতু লেবার পার্টি পলিটিক্স বিলং করি, আই থিঙ্ক লেবার পার্টি উইল হোল হার্টেডলি ওয়ান্টস টু রিমেইন উইদিন দি ইউরোপ। হাউএভার এখানে লেবার পার্টির মধ্যেও একটা একটা অংশ বেরিয়ে আসবে যারা বলবে যে উই শুড বি ইকুয়ালি ট্রিটেড। আমরা যেগুলো আনইভেন, যে ট্রিটিতে যেগুলো আনইভেন আসছে, যেটা ইকুয়াল নয়, ওই জায়গায় আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, এই জিনিসটা চলে আসবে কথার মধ্যে। তো আমি মনে করি যে শেষ পর্যন্ত একটা মোমেন্টাম তৈরি হতে পারে যে লেটস গেট আউট অ্যান্ড দেন স্টার্ট উইথ এ নিউ কন্ট্রাক্ট। নিজম ভাই একটু বলবেন আপনি এই পলিটিক্যাল ক্লাইমেট কী বলে? আপনি দেখেন জরিপে দেখা গেল যে অধিকাংশ মানুষ বলছে বা এখনকার সময় যেখানে যেসব বিষয়ের উপর বা যেসব এক্সাম্পলের উপর জরিপ হলো সেখানে বোঝা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে থাকার সম্ভাবনা বেশি, কিন্তু এদেশে জরিপ কাজ হয় না, ভোটের সময় আসলে পুরো জরিপের সাথে কোনো মিলে না, কারণ এখানকার লোকজন খুব এডুকেটেড, তো এরা এদের উপর জরিপ করা খুবই মুশকিল। এখানকার মানুষরা আসলে ইমোশনালি কখনো বায়াসড হয় না যতটা হয় খুবই রিয়েলিস্টিকলি। আমি ইকোনমিস্টের একটা পোলের কথা পড়ছিলাম সেখানে, যে যদি আগামীকালকে ইলেকশনটা হয় তাহলে সেটা কি হতে পারে, সেখানে দেখা যাচ্ছে যে 53% ভোট দিতে পারে যারা আসতে চায় না, থাকতে চায়, আর 30 বাকি পার্সেন্টেজ যারা আছে তাদের ভিতরে কিছু হয়তো বা কোনো ধরনের মন্তব্য করতে রাজি থাকবে না, কিন্তু 33-36% বলবে যে না আমরা থাকতে চাই না। ওটাকে আপনি জর্জ গ্যালোয়ে যে বললো যে কোনো ভোটই দিবে না এরকম একটা, হ্যাঁ মানে ওই ইকোনমিস্টের ওই প্রেক্টটা ওইভাবেই করছে আর কি, যে এর ভেতরে কিছু মানুষ হয়তো বা কোনো মন্তব্যই করবে না আর কি, যে এই ধরনের একটা প্রভিশন হয়তো বা, হ্যাঁ তো সেটা আলটিমেট, কিন্তু আলটিমেটলি মানে যেই এখন পর্যন্ত কিংবা 23 জুন যে রেফারেন্ডামের কথা বলা হচ্ছে সেখানেও আপনার প্রেডিক্ট করা হচ্ছে যে আলটিমেটলি আশিয়াজ ভাই যেটা বললেন এক্স্যাক্টলি হয়তো বা সেই ধরনের টার্মস, যে আমরা একেবারেই যে চলে যাব বা একেবারেই যে উইথড্র করবো তা নয়, সেটা হচ্ছে যে এই যে রিনেগোসিয়েশনের যে কথা বলা হচ্ছে, মানে আচ্ছা আমার ইন্টারেস্টটা আমি কতটুকু বুঝে নিতে পারলাম, এইটার উপরে কিন্তু একটা বড় ধরনের ডিপেন্ড করবে। এখন আমার সবসময়ই একটা এই ইউরোপিয়ান ইউনিয়ন বা এই ধরনের জোটবদ্ধ যে কোনো জায়গাতে একটা প্রেডিক্ট হচ্ছে, যে আপনি যখন একটা সুনির্দিষ্ট ইকোনমিক এরিয়াতে থাকবেন, একটা সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যালি একটা জায়গাতে থাকবেন, সেই জায়গাতে কিন্তু আপনি ওই একা একা থাকার ব্যাপারটা কিংবা একেবারেই সবার থেকে ডিস্টিংক্ট একটা অবস্থাতে থাকা আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে সার্ভাইভের জন্য। এখানে শুধুমাত্র যে শুধু ইকোনমিক্যালি ব্যাপারগুলো আমরা দেখবো তা না, হয়তো বা ইকোনমিক্যালি ইংল্যান্ড এর থেকে হয়তো বা বেশি শক্তিশালী হবে, বিকজ আপনি খেয়াল করে দেখেন এখানে একটা নন ইউরোপিয়ান যদি আসে তার থেকে ট্যাক্সের ব্যাপারটা এখানে আছে, তারপরে আমাদের যে এই যে ট্যাক্স বলে আপনি বেনিফিটের কথা বলছেন না, সেখানে উল্টো ট্যাক্স কিন্তু দিচ্ছে। আচ্ছা, তারপরে আপনার ইমিগ্রেশনে যে পরিমাণ আর্ন হয় এবং সেটার পরিমাণ তো আরও বাড়বে, যেটা বলছেন আমাদের বাঙালি ইন্ডাস্ট্রির কথাটাই শুধু ধরি না কেন, আমরা কোন জিনিসটা ইউরোপিয়ান কোন পণ্যটা আমরা এখানে ইম্পোর্ট করি আমাদের ব্যবসার জন্য, সেটা কিন্তু সবগুলোই হচ্ছে যে আমাদের সাউথ এশিয়ান ফুড ওরিয়েন্টেড। হয়তো বা কিছু ইউরোপিয়ান এখানে ব্যবসা বা ইনভেস্টমেন্ট হয়তো বা কমে যাবে, সেইটার ইফেক্টটা খুব একটা বেশি হবে বলে আমার মনে হয় না। আমার কাছে যে জায়গাতে মনে হচ্ছে সেটা হচ্ছে যে উইন উইন সিচুয়েশনে ইংল্যান্ড যদি না যায়, কারণ হচ্ছে দেখেন আপনি খেয়াল করে দেখেন যে এখানে এই চাইল্ড বেনিফিট যেটা পাচ্ছে এই একই
একই রকম ধরেন ছয়টা বাচ্চা নিয়ে সে আপনার বুলগেরিয়াতে কত টাকা পাচ্ছে? ডেভিড ক্যামেরন কিন্তু এই জায়গাগুলোতে নেগোসিয়েশন করতে চাচ্ছে যে তার দেশের মান অনুযায়ী আমি তাকে দেবো, কারণ সে তো ওখানে থাকছেই না আলটিমেটলি। তো এই যে সুযোগ সুবিধাগুলো নিচ্ছে, এটা তো হচ্ছে যে শুধুমাত্র আমাদের উপর প্রেশার, যারা হচ্ছে কখনো এই জিনিসটা ক্লেম করি না, কারণ আমাদের ট্যাক্সের টাকা দিয়েই তো এই জিনিসটা অ্যাকোমোডেট হচ্ছে। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত এই ধরনের একটা সিচুয়েশন হয়তো বা ইংল্যান্ড যাবে, সেটা হচ্ছে যে এই এখন যে একটা উন্মুক্ত মানে দরিয়ামে ডাল অবস্থার মধ্যে আছে, হয়তোবা সেই জায়গা থেকে এই উচ্চারণটা আসলে দরকার ছিল দীর্ঘদিন ধরেই। এটা এখন হচ্ছে, আমার ধারণা আরও কয়েকদিন পর আরও টাইট হবে। তো একেবারেই না যে মোটামুটি ডিরেক্টিভসগুলো চেঞ্জ করে, লগুলো চেঞ্জ করে ব্রিটেনকে এমন একটা অবস্থাতে নেওয়া যে একেবারেই যে ফ্রি দিয়ে দিচ্ছে বা এই সুযোগ সুবিধাগুলো, সেটা তো ইউরোপিয়ান ইউনিয়ন মানলো না। ডেভিড ক্যামেরন তো সেটার একটা প্রস্তাবনা নিয়ে গিয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেই প্রস্তাবটা সোফার আপনার ইকোনমিক্যালি, তারপর হচ্ছে চাইল্ড বেনিফিটের ক্ষেত্রে, তারপরে পলিটিক্যালি বিভিন্ন জায়গাতে আপনার খেয়াল করে দেখবেন যে রিসেন্ট যে নেগোসিয়েশনগুলো হচ্ছে, একটা ডেভিড ক্যামেরন এটা আমি উইন উইন সিচুয়েশন বলবো না, হয়তো বা অনেকটুকু ব্রিটেন ছাড় দিয়েছে, কিন্তু কথা একটা জিনিস বুঝতে হবে যে একটা এই ধরনের একটা জোন থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া উইদাউট এনি ধরনের আমরা থাকবই না, এটা কিন্তু হিউজ ডিফিকাল্ট। এই তিনি এই গত চার পাঁচ দিন ধরে বা গত সপ্তাহখানেক আমরা দেখলাম যে যেই পরিমাণ নেগোসিয়েশন করেছেন, আমার কাছে মনে হয় আরেকটু হয়তো বা ফেয়ার ডিল হতে পারতো। এখন পুরোটাই ডিপেন্ড করবে হচ্ছে যে এখানকার নাগরিকেরা কি চায়, ভোটার কি চায়, সেটার উপরে ডিপেন্ড করে। আপনি কি প্রেডিক্ট করেন, আপনার তো একটু অভিজ্ঞতা দিয়ে অ্যানালাইজ করে বলবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ব্রিটেনের মানুষ খুবই বাস্তববাদী, একদম ইমোশনালি তারা হয়তো বা ড্রাইভ হয় না। সাধারণত দেখলাম যে স্কটল্যান্ডের ইস্যুটা তো আমরা দেখতে পেলাম, যেটা সেটা হচ্ছে হিউজ একটা ক্যাম্পেইন হয়েছে সেক্ষেত্রে। এখানে একটা মজার ব্যাপার দেখা যাচ্ছে যে এই জায়গাতে কিন্তু বড় বড় ব্যবসায়ী যারা আছে, আমি আজকে দেখলাম মার্কস অ্যান্ড স্পেন্সার এক্স যে বস আছেন, তারপর আরও বড় বড় ব্যবসায়ী আছেন, তারা কিন্তু অ্যান্টি ইউরোপিয়ান একটা টোনে কথা বলছেন। মধ্যে বরিস জনসন তিনি তো একদম পুরোপুরি ক্যাম্পেইনিং করছেন এই ব্যাপারে। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যেহেতু সাধারণ ভোটারের ভোটেই আসলে আলটিমেটলি নির্ধারিত হবে, আর সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনি এখানে উল্লেখ করা যায় যে ইমিগ্রেন্ট যারা আছে, ধরুন আমরা যারা এখানে নাগরিক হয়েছি বা আমাদের মতো এরকম যে অংশটা আছে, তারা কিন্তু ইউ থেকে আসার জন্য একটা ভোট দিবে। আমার কাছে মনে হয় যে এটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে শেষ পর্যন্ত আমার ধারণা ইউতেই থেকে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত হবে, কিন্তু সেই ক্ষেত্রে হয়তো বা নেগোসিয়েশনটা আরেকটু টাইট হবে বা আরেকটু ফেয়ার শেয়ার পাওয়ার ক্ষেত্রে হয়তো বা ক্যামেরনকে চাপ দেওয়া হবে বা এই ধরনের সিচুয়েশন হতে পারে। কিন্তু একবারে চলে আসবে এ ধরনের নরওয়ের যে সিচুয়েশনটা আছে বা সুইজারল্যান্ড যে ধরনের একটা ইকোনমিক জোন, যদি রেফারেন্ডাম হয়, আমি বলছি যদি স্ট্রেট ওয়ে আপনি উত্তর দেন রেফারেন্ডামের ব্যাপারটা, তখন ইউরোপের সাথে থাকবে। কিন্তু সিরাজ ভাই বললেন অন্য কথা। এনিওয়ে, ডেভিড ক্যামেরনের নির্বাচিত হয়ে আসা বা ইউকিপের যে একটা উত্থান, সেটাও ছিল আসলে ইউকে সাথে না থাকারই একটা একটা সিম্পটম। এনিওয়ে, আমরা একটু আমরা বলবো যে রাইট উইং যে মানে পলিটিক্যাল ক্লাইমেট এদেশে গ্রহ হচ্ছে, শুধু এদেশে নয় পুরো ইউরোপটাই দেখা যাচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ করবে। তবে আমি মনে করি ফাইনালি যেটা হতে পারে, আমাদের কী বেনিফিট হতে পারে ইউরোপ থেকে বেরিয়ে আসলে, আমরা যে কমনওয়েলথ কান্ট্রির যে নাগরিকরা আমরা এখানে আইদার সিটিজেন্স ওর ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেইন, এই প্রভিশনে যারা আমরা আছি, আমাদের হয়তো কদর বাড়তেই পারে। আমাদের যদি না, যদি অনেকে বলেন যে ইউ থেকে বেরিয়ে আসলে বাংলাদেশ থেকে এখন ভিসা পাওয়া যায় না, লোকজন আমাদের আত্মজন আসতে পারে না, ইউ থেকে বেরিয়ে গেলে তখন আমাদের হয়তো কত লোকজন আরো আসতে বাড়তে পারে, কত বাড়তে পারে। আপনি একটা জিনিস একটু আপনি লক্ষ্য করতে পারেন যে আপনি যদি আমেরিকার পুরো ইকোনমিটার দিকে দেখেন, সেটা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা দেশ বেসড ইকোনমি। কিন্তু চায়নার একটা, চায়না যদি আজকে সেখানে, চায়নারও ইন্টারেস্ট আছে সেখানে একটা বিশাল, চায়নার আজকে কতটুকু প্রভাব আমেরিকার মধ্যে, এখানে কিন্তু বাংলাদেশে একটা বড় অপরচুনিটি আছে আইটি ক্ষেত্রে, ইন্ডিয়াও একটা বড় কম্পিটিশন হবে। আমার কাছে মনে হয় যে সেই ক্ষেত্রে একটা আর্নিংয়ের একটা বড় সোর্স কিন্তু হবে, এখানে বিনিয়োগের একটা বড় ব্যাপার হবে। কিন্তু পৃথিবীর কিন্তু অনেক রাষ্ট্র এখানে বিনিয়োগের, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রভাবের কারণে ব্রিটেন কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি অনেক সিদ্ধান্তও নিতে পারে না, যেটা ওই যে অস্ট্রের ক্ষেত্রে তিনি বলেছেন সেটা বড় মার্কেট। আমি জাস্ট উদাহরণ হিসেবে তিনি এটা বলেছেন। এই ধরনের কিন্তু আইটি ইন্ডাস্ট্রির একটা বড় ধরনের একটা আপনার মার্কেট এখানে হয়ে যেতে পারে, যেটা আমেরিকাতে হয়েছে বিশাল একটা বড় ইনভেস্টমেন্ট। চায়না একটা বড় প্রভাব এখানে বিস্তার করতে পারে, আর হয়তো বা সেটার কারণে হয়তো বা রাশিয়ার আমি জানি না যে কূটনৈতিক সম্পর্কটা এখানে ডিপেন্ড করবে, কিন্তু কম্পিটিশনটা তখন উনি বলেন যে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কম্পিটিশনটা,
আমাদের ইকোনমিক গ্রোথ বাড়ানোর যে কম্পিটিশন তখন ইন্ডিভিজুয়ালি চলে আসবে আর কি। আপনার বেনিফিটে তো প্রচুর সেভ হয়ে যাচ্ছে এখানে, আপনি চিন্তা করেন না যে স্পেন্ড কতটুকু হয় ইংল্যান্ডের এই পুরো পার্টিকুলার এই জায়গাটার ক্ষেত্রে। আপনি রাইটলি বলেছেন যে এটা যে বাঙালি এখানে কতটুকুই তার থেকে হয়তো বা বেশি হচ্ছে অন্য রেসের মানুষরা যারা আছেন ক্লেম করছেন। আপনি এইদিকে একটা বড় সেভ হচ্ছে, এখানে আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন, তারা কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে যে ট্যাক্সের প্রভিশনটা সেটা কিন্তু ইউনাইটেড কিংডম আর বাউন্ড থাকছে না, সেই ক্ষেত্রে তারা এটাকে হয়তো একটা ফ্লেক্সিবল সিচুয়েশনে নিয়ে উই আরও বেটার সিচুয়েশন নিতে পারে যেটা তারা ইম্পোজ করতে পারে না ইউরোপিয়ান ইউনিয়নে থাকার কারণে। আপনার একটা বুলগেরিয়ার একজন নাগরিক বা ইটালিয়ান একজন নাগরিকের যে ট্যাক্সের যে প্রভিশন ইউ নির্ধারণ করে দেয় যে এর থেকে তুমি বাড়তে পারবে না বা এই ধরনের তুমি লেভেলের বাইরে তুমি যেতে পারবে না, সেটার জন্য কিন্তু ইউকের বাউন্ড থাকতে পারে না যখন তারা বের হয়ে আসে। সেই ক্ষেত্রে তারা একটা নিজেদের সুবিধা অনুযায়ী চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে কিংবা পৃথিবীর ধরেন আমেরিকার ওই সাইডগুলোর সাথে তারা যে ডিলটা করতে পারে সেটা কিন্তু তার আর বাধ্যবাধকতা থাকলো না সেই ক্ষেত্রে। সেই ক্ষেত্রে ইংল্যান্ড একটা নতুন বাজার দেখতে পারে এবং আমার কাছে মনে হয় যে তবে সব কিছু বিবেচনা করে আমি যে এই কথাটা বারবার বলছি সেটা হচ্ছে যে আপনি যখনই একটা সুনির্দিষ্ট জিওগ্রাফিক্যাল এলাকাতে থাকবেন আপনি একেবারে নাই হয়ে যাওয়ার সম্ভাবনাটা, তবে একটা জায়গায় খুব সেই সূত্র ধরে আমি বলছি যে একেবারেই লিভ করবে এটা আমার মনে হয়। তবে একটা জায়গায় খুব কমপ্লিকেটেড আসলে, থাকলে বেশি লাভ না থাকলে বেশি লাভ এটা নিয়ে উভয় পক্ষের আসলে অনেক যুক্তি আছে। তো দেখি সাধারণত আমি যদি আমার অবস্থান থেকে বলি বা আমরা আমরা তিনজনই আসলে যে অবস্থান থেকে বলবো, তা আমার কাছে তো পুরোপুরি মনে হয় যে আমাদের অপরচুনিটি এখানে হিউজলি, যেটা আমাদের ডিমান্ডটা যে কি পরিমাণ বেড়ে যাবে আপনি তো জানেন। আমাদের এখানে কাজের অপরচুনিটি কোথায় যে এখানকার স্টুডেন্টরা কাজের অপরচুনিটি না, আপনি এখন বাসা ভাড়া কি রকম, আপনি আপনি বাড়ির দাম কি রকম। আমি আপনাকে একেবারে একটা র উদাহরণ দেই, একটা ছোট পরিসরটা র উদাহরণ আপনাকে দেই। এখানে স্টুডেন্টরা লক্ষ লক্ষ হাজার হাজার স্টুডেন্ট ছিল, বিভিন্ন রিটেল শপগুলোতে স্টুডেন্টদের একটা সময় প্রচুর ডিমান্ড ছিল। 2003 আগ পর্যন্ত আমি আপনাকে আমার একদম নিজের দেখা আমি আপনাকে বলতাম, যখনই পোল্যান্ডের নাগরিকরা একদম ফ্লাড গেটের মতো চলে আসা শুরু, একটা সময় পুলিশরা প্রচুর এসেছে এখানে, সাথে সাথে কিন্তু আপনার ইংল্যান্ড একই সাথে স্টুডেন্টদের ব্যাপারে একটা সময় ফ্লেক্সিবল ছিল। দেখবেন তার কয়েক বছরের মাথাতেই কিন্তু খুব বড় বড় ডিসিশন নিল স্টুডেন্টদের ক্ষেত্রে, তার ক্যাপ করে দেওয়া, কঠোর হওয়া শুরু, কারণ হচ্ছে তাদের ওই ওয়ার্ক ফোর্সটা, তাদের ওই সাপ্লাইটাও এখানে প্রচুর আছে। কারণ আপনি একটা ইউরোপিয়ান বা যেই টাকাতে আপনি দিতে পারেন, যে কনস্ট্রাকশন কাজের কথা বলছি, আপনি 10 পাউন্ড দিয়ে যে কাজটা করাতে পারবেন, একটা ব্রিটিশকে দিয়ে তো আপনি সেই কাজটা করাতে পারবেন না। আলটিমেটলি আমাদের ওই সেই সময় যেই কাজটা আমাকে যে টাকাটা দিতে হতো তার থেকে চিপে আমি তো ইউরোপিয়ান লেবারগুলো। একটা জিনিস হলো অনেকেরই ধারণা যে এখন এই কয়েক বছর আগে ব্রিটেনের যে বাসা ভাড়া থাকছিল 800 পাউন্ড সেটা এখন ধরেন 1400 পাউন্ড 1500 পাউন্ড, তো ইউ থেকে বেড়ে গেলে নিশ্চয়ই অনেক লোকের যে একটা ফ্লো থাকবে না, এখানকার লোকেরা হয়তো একটু থাকাটা একটু কমফোর্টেবল হবে, আমি ইমিগ্রেশন বেসে প্রচুর ইনকাম হবে আর কি, তাতে কোনো রকম সন্দেহ নেই। অন্য প্রসঙ্গে শুনি আপনাকে পেলাম, আসলে আমরা বৈশাখী মেলা প্রসঙ্গে আসলে বিভিন্ন পত্র পত্রিকা রিপোর্ট আছে, সেটা হলো যেমন কেউ কোনো পত্রিকা বলছে যে বাঙালিদের মেলা বাংলা টাউনে ফিরে এসছে, আবার কেউ কেউ বলে যে না এটা ফিরে আসাটা ভালো হয় নাই। কারণ আমরা জানি বৈশাখী মেলাটা একটা ইম্পর্টেন্ট এই কারণে, সেটা আপনি পরিচালনা করেন, এর চেয়ে তো বড় হলে এটা এখন বাঙালিদের মেলা হয়ে গেছে, আর বাংলাদেশের বাহিরে বোধ হয় এটা সবথেকে সর্ববৃহৎ মেলা হচ্ছে লন্ডনের বৈশাখী মেলা। তো এই যে ফিরে আসা, এই বিষয়টা কি আপনি কিছু জানেন যে কিভাবে ফিরে আসলো বা আসার আগে আপনার নেগোসিয়েশনটা কিরকম ছিল? আপনি তো বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান। আমি এখন এটা বলবো যে ইনস্ট্যান্টলি আমাদের জন্য একটু কষ্ট হচ্ছে বেশি, কারণ আমাদের নতুন আবার নতুন করে পুরাটা প্ল্যানিং প্রসেসটাকে নতুন করে ডিভাইস করতে হচ্ছে, যেটা আমি গত 3 বছরে ডেভেলপ করে অলরেডি একটা পজিশনে আসছিলাম। এবং আমার সার্টেনলি যদি আমার আমার যে বেসড অন পার্টিসিপেন্টস, যে মেলাতে গত বছরের যে রেকর্ড পার্টিসিপেন্ট ছিল অত্যন্ত মানে বড় ধরনের পার্টিসিপেন্ট ছিল, এটাকে আরও হয়তো আরও গ্রোথ করতে পারে, আমার ধারণা একটা আরও গ্রো হবে। এই গ্রোথের সুযোগটা কিন্তু ভিক্টোরিয়া পার্কে ছিল, যেটা আমার হিউজ হিউজ, কিন্তু যেটা আমার এই পার্কে সেই সুযোগটা নেই। যেমন এখানে যদি আমি অ্যাট এ টাইম যদি 50-60,000 পিপুল যদি চলে আসে আমার বাউন্ডারির ভিতরে, তখনই পুলিশ চেষ্টা করবে নিয়ন্ত্রণ নিয়ে নিতে, কন্ট্রোল নিয়ে নিতে, যাতে মানুষ আর বেশি যাতে না হয়, হেলথ অ্যান্ড সেফটির ইস্যু চলে আসবে ইত্যাদি। তো এই কিছুটা প্রেশারে আমরা আসি আর কি। আমার মনে হয় মানুষের বৈশাখী মেলার প্রতি মানুষের একটা আগ্রহ, এই একটাই একটা ইভেন্ট যেখানে আমাদের মানে একটা শ্বাস ছেড়ে সবাই বলতে পারি এটা আমাদের, আদারওয়াইজ তো সব পলিউটেড হয়ে গেছে, আওয়ামী লীগের স্বাধীনতা, বিএনপির স্বাধীনতা, জামাতের স্বাধীনতা সব আলাদা আলাদা হয়ে গেছে। যত ধরনের ন্যাশনাল দিবস,
যার তার মতো, কেউ মৃত্যু দিবস, কেউ জন্ম দিবস, এক একজন এক দিন দিয়ে পালন করি। তো এই বিতর্কিত দিন একটা একটা জায়গায় আমরা একটা বিতর্কের বাইরে রাখতে পারছি, সেটা হলো বৈশাখী মেলাটাকে। এবং এই এই জিনিসটাকে সবাই উপলব্ধি করে এবং ধর্ম নির্বিশেষে আসে, ওই জিনিসটার জন্য আমার বিক্রি পার্কে থাকাটা ভালোই ছিল। হাওয়েভার যদি আমরা বলি যে ব্রিকলেন এবং আশেপাশের ব্যবসায়ীরা উপকৃত হয় বা ইত্যাদি, এখন বলবো যে ব্রিকলেনের ব্যবসায়ীদের উপকৃত করার অনেক সুযোগ ছিল। তো আমি এখানে কারি ফেস্টিভ্যাল ছিল, আমি কারি ফেস্টিভ্যাল 7 বছর করেছি, আমার 50% পয়সা আমার নিজের পকেট থেকে দিয়ে করেছি এই আমার কমিউনিটিকে দাঁড় করানোর জন্য। সেখানে তো কোনো কাউন্সিল কোনো টাকা দেয় নাই, কোনো দিনও তো টাকা দেয় নাই, এবং কাউন্সিলের কি উচিত ছিল না এই ধরনের একটা দেখা যে তাদের নিজেদের এলাকার ভিতরে এত বড় একটা ইকোনমিক জোন আমরা সৃষ্টি করলাম, এখানে 350-500 পিপুল যারা কাজ করে, যে যাদের এমপ্লয়মেন্ট আমরা নিজেরা ক্রিয়েট করলাম, যেখানে কাউন্সিল বা লোকাল অথরিটির দ্বার প্রান্তে গিয়ে এরা বেনিফিট নিতে পারতো, নিতে হইতো যদি আমরা এই এই যে ইকোনমিক অ্যাক্টিভিটি যদি আমরা নিজেদের হাতে তৈরি না করতাম। কিন্তু কোথায় এখন কোথায় যাচ্ছে? আমি ওই পার্টিকুলার জায়গা থেকে যদি আরেকটু বলেন আমাদেরকে, মানে আপনি অ্যাজ এ ট্রাস্ট, মানে চেয়ার অফ বৈশাখী মেলা ট্রাস্ট, আপনি কতটা অ্যাওয়ার এই যে চলে আসলা? আমি আমি যেটা জানি যে কাউন্সিলের ভিতরে এর আগে থেকেই একটা গ্রুপ যারা পলিটিক্যালি মানে হোয়াইট শক্তিশালী গ্রুপ আর কি, এরা চাচ্ছে না আমরা ভিক্টোরিয়া পার্ক ইউজ করি। ভেরি সিম্পল কথাটা, যে বাংলাদেশিদের অবস্থান বা বাংলাদেশিদের গ্রোথ, বাংলাদেশিদের উপস্থিতি যেন আর না বাড়ে। আমাদের বিদায়ের ঘণ্টা বাজতে শুরু হয়েছে, ব্রেকলেন ইজ এ প্রাইম এক্সাম্পল, বাকি দেখার বিষয়। যদি বাংলাদেশি কমিউনিটির ভিতর থেকে নর্মাল নির্বিশেষে যে পার্টি আমরা করি না কেন, আমরা আনফর্চুনেটলি বাংলাদেশের পলিটিক্স নিয়ে এত মগমগা, এত ডগবগা, এত মানে নষ্ট হয়ে যাচ্ছি যে আমাদের এখানকার কমিউনিটির পিছনে কোনো সময়, গ্রোথের পিছনে, ভবিষ্যতের পিছনে সময় দিচ্ছি না। উই হ্যাভ লস্ট এ লট, আমরা অলরেডি অনেক লস করে ফেলেছি বাংলাদেশি কমিউনিটির যে গ্রোথ এটা অনেক লস করেছি। ওভার দি নেক্সট 3-4 বছরে 5,000 ফ্যামিলি টাওয়ার হামলার থেকে চলে যাবে, কারণ ওই যে বেনিফিটের যে ক্যাপ, বেনিফিটের ক্যাপের কারণে আমাদের অনেক প্রপার্টিতে আমরা রাইট যে বেনিফিটটা পাবো না, এটা এই প্রপার্টিগুলো বেনিফিটের জন্য ফিট হবে না। বেনিফিটের ক্যাপের কারণে প্রপার্টিদের বেনিফিট পয়সা বেশি লাগবে, কিন্তু কাউন্সিল এদিকে দিবে না, দিতে পারবে না, যার কারণে সবাইকে বাইরে নিয়ে যাবে, তার বাইরে ওদেরকে যেতে বাধ্য করবে, কারণ আপনি বেনিফিট ওরিয়েন্টেড, ইউ হ্যাভ নো চয়েস। আপনি যেহেতু বেনিফিটের মাধ্যমে আপনি প্রপার্টিকে সাবসিডাইজ করতে হচ্ছে, সো ইউ ডোন্ট হ্যাভ এনি চয়েস, দে উইল পুট ইউ এনিওয়ার দে ওয়ান্ট। সো এই একটা সুযোগ পেয়ে আমাদেরকে বাইর করে দেওয়া হবে। সো দেয়ার আর লট অফ থিংস গোয়িং টু টেক প্লেস, যেখানে আমাদের শক্ত লিডারশিপ বা মেরুদণ্ডহীন মানুষেরও মানে মানে এখানে বেশি আমরা দেখতেছি আর কি। সো মেরুদণ্ড, শক্ত মেরুদণ্ডের কিছু লিডারশিপ দরকার, যদি আমাদের অথরিটি অ্যাসার্ট না করা সম্ভব হয়, অধিকার আদায়ের যে বাসা আমরা যদি সুনির্দিষ্টভাবে না বলতে পারি বা অ্যাসার্ট না করতে পারি অ্যাগেনস্ট মাই আদার কলিগস, মেবি তারা সাদারই হলো, তাদেরকে যদি আমি বোঝাতে সক্ষম না হই যে দিস ইজ আওয়ার রাইটস অ্যান্ড উই শুড বি ট্রিটেড ইকুয়ালি, এই জিনিসটা মেসেজটা যদি আমরা ঠিক মতো না দিতে পারি, তাইলে তো আমরা লুজ আউট হবই। আচ্ছা, আমি এবার একটু এই প্রসঙ্গে একটু নিজ মজুমদারের কাছে যাই। সিরাজ হক যেটা বললেন যে রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশি পলিটিক্স নিয়ে আমাদের লোকেরা এত বেশি ব্যস্ত, একজন লেখক হিসেবে আমি দেখছি আপনার লেখালেখিতেও বাংলাদেশ প্রসঙ্গটা বেশি থাকে, তো যদি উনি পলিটিক্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন আর আপনি যদি লেখালেখির পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, কোথাও না কোথাও ঘুরে ফিরে বাংলাদেশ প্রসঙ্গটা বেশি অগ্রাধিকার পায়, তো এতে উনি যেই আশঙ্কাটা প্রকাশ করলেন যে বাংলাদেশ নিয়ে বেশি মাথা ঘামাতে ঘামাতে আমরা যারা এখানে আছি আমাদের আসলে যেই জিনিসগুলোতে কনসেন্ট্রেশন দেওয়া দরকার ওখানে আমরা ঠিকমতো কনসেন্ট্রেশন দেই না বা সেই ফোকাসে আমরা নাই, আপনি কিছু বলবেন এই বিষয়ে? এটা সত্যি কথা যে এই বারবার যে সিরাজ ভাই এখানে একটা লিডারশিপের কথা বলছেন, স্ট্রং লিডারশিপের কথা, খেয়াল করে দেখেন যে আলটিমেটলি আমাদের কিন্তু এতটুকু একটা আশা থাকতেই পারতো বা এতটুকু একটা আশা যে আমাদের বাঙালি অধ্যুষিত এলাকাতে আমাদের বাঙালি মেয়র থাকবে বা এখানে আমাদের একটা স্ট্রং একটা অবস্থান থাকবে। আজকে যে একজোট হয়ে ধরেন বলা হচ্ছে যে ভিক্টোরিয়া পার্কে একটা অবশ্যই এখানে পলিটিক্যাল ব্যাপার আছে, যেটা এটা খুবই না চেয়ারম্যানের কাছ থেকে শুনে আমি আশঙ্কিত এই জন্য বাঙালিদের মেলা কোথায় হবে এটা বাঙালিরা নির্ধারণ করবে, হ্যাঁ হয়তোবা একটা স্ট্রং আজকে এখানে কালকে ওখানে। এখন
এই জিনিসগুলোর একটা বড় ব্যাপার হচ্ছে যে ধরেন আমরা তো বলতে গেলে কি বলবো যে এখানে আমাদের যতটুকু অপরচুনিটি রয়েছে এখানকার ভিত্তিক পলিটিক্সটা করা, আমার কাছে মনে হয় যে এখানে আমাদেরও আগে যে জেনারেশনটা এসেছে তাদের যে পরবর্তী জেনারেশনটা তারা কতটুকু আসলে ইন্টারেস্টেড ছিল, তাদেরকে কীভাবে তৈরি করা হয়েছে এই মেইনস্ট্রিম পলিটিক্সের ক্ষেত্রে। দুঃখজনক হলেও সত্যি যে এখনকার যে জেনারেশনটা আছে যারা ধর ইউনিভার্সিটিতে গিয়েছে তারা দেখা যাচ্ছে যে ওই বাঙালি কমিউনিটিতেই তারা মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে টোটালি আউট হয়ে তারা বিভিন্ন জায়গাতে মাইগ্রেট করেছে, তারা ওই জব ওরিয়েন্টেড ক্ষেত্রে কিংবা লিডারশিপের ক্ষেত্রে খুব একটা আগ্রহী দেখা যায় না। এটা বিভিন্ন ঘরে ঘরেই, আমি যদি আমার ওই কাজিনদের দিকেও তাকাই কিংবা আমার পরিচিত একদম ঘর থেকেও যদি আমি শুরু করি, তো এইখানকার পলিটিক্সে কেন আগ্রহী না সেটা আরেকটা আলাদা প্রশ্ন বা কিসের জন্য আসছে না। তবে আমার কাছে যে জায়গাতে মনে হয় সেটা হচ্ছে যে আমাদের ইউনাইটেড হবার ক্ষেত্রে এখনও ওই বাংলাদেশের পলিটিক্সটা এখনও অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে, কে আওয়ামী লীগ কিংবা কে বিএনপি কে জামাত ইসলামী, এগুলোও আমার কাছে মনে হয় যে এখানকার একটা সম্মিলিত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, কারণ এগুলো আমার চোখের দেখা পুরোপুরি, আমি এমনও জায়গাতে জানি যে এখানকার কোনো একটা জায়গাতে এক হওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকেরা এটা বিবেচনা করেন যে তিনি আইএফআই এর মেম্বার ছিলেন বা তিনি হচ্ছেন এক্স বিএনপি বা বিএনপির একজন বলিডার, আমি ওনার সাথে বসবো না, বা বিএনপির ক্ষেত্রে এইগুলো ধরনের সংকট একটা আছে, হয়তো এটা কোনো বড় ধরনের সংকট না কিন্তু এটা এক ধরনের সংকট। আপনার এখানকার আপনি দেখেন না রিসেন্টলি লুৎফর রহমানের কেসের ক্ষেত্রে বা জন বিক্সের এই উত্থানের ক্ষেত্রে বা তার এই মেয়র হয়ে আসার ক্ষেত্রেও এখানে অনেক ধরনের পলিটিক্স এখানে রিলেটেড, হয়তো বা সিরাজ ভাই তার থেকে আরো ভেতরের খবর এখানে চলে আসলো, এখানে সিরাজ ভাই অনেক ভালো জানবেন, এখানে ওনার সামনে এটা বলাটা অনেকটা অধত্তের মতোই, তো উনি আরো ভালো জানবেন। আমার যে ব্যক্তিগত অভিমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের পলিটিক্স এই দেশে করে আলটিমেটলি লাভ হচ্ছে জিরো, ব্যক্তিগতভাবে চার পাঁচজন লাভবান হবে, তারা দেশে হয়তো বা বিজনেস করতে পারবেন বা তারা দেশে হয়তো বিভিন্ন লাভবান হবে, সামষ্টিকভাবে আমাদের এখানে কোনো ধরনের লাভই নেই। এইখানে আমরা থাকি, আপনি অন্যান্য কমিউনিটির কথা আপনি ধরেন না কেন, সোমালিয়ান কমিউনিটির কথা আপনি ধরেন, অ্যারাবিক কমিউনিটির কথা ধরেন, হয়তো বা চাইনিজ কমিউনিটির কথা আপনি দূরে থেকে হয়তো বা মনে হতে পারে তাদের কমিউনিটি, প্রত্যেকটা কমিউনিটির ভেতরে আমি একটা কমন জিনিস দেখলাম যে নিজেদের ইন্টারেস্টের ক্ষেত্রে সবাই এক হয়ে দাঁড়ায়। শুধুমাত্র আমাদের কমিউনিটির ক্ষেত্রে আমি জিনিসটা দেখলাম যে আমাদের কমিউনিটির ক্ষেত্রে যখন আমরা এক হব সেখানে আমাদের নানান ধরনের মতবাদ, আমরা কখনোই কোনো জায়গাতে আমরা এক জায়গাতে এসে বলতে পারিনি। এই যে লুৎফর রহমানের কেসটা হলো, সেখানে কেস করেছে কে, সেখানে কারা এখানে, যদিও বলা হয় যে সামনে ঠেলে দেওয়া হয়েছে একে তাকে, কিন্তু আলটিমেটলি কারা এই, আপনি আমি নাম বলবো না, ওই ওইদিকেও নির্দেশ করবো না, সবাই জানেন, কিন্তু খালি এটা বলবো যে আপনি একটু দেখেন না যে কারা এই ক্ষতিগুলো বড়গুলো, এগুলো নেগোসিয়েশনের মাধ্যমে নিজেদের আলটিমেটলি কী হলো। আমি এখানে বিক্রেনে ঢুকলেই এখন যে বাঙালি রেস্টুরেন্ট দেখা যেত লাইন সারিবদ্ধভাবে, এখন কিন্তু আর সেগুলো নেই, বন্ধ হয়ে যাচ্ছে। একটা সময় কিন্তু এখানে আপনার আমাদের কিন্তু একটা রমরম অবস্থা ছিল, আমরাও কিন্তু একটা ধরেন এখানে একটা জনগোষ্ঠী ছিল একটা সময় বহু বছর আগে, তাদেরকে সরিয়ে কিন্তু আমরা একটা সময় অবস্থা নিয়েছিলাম, বলা হয়েছিল একটা বাংলা টাউন। এখন তো আমাদের অবস্থাটা হয়েছে ইতিহাসের মতো, এখান থেকে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন, তারপরে এই যে বেনিফিটের কথা বলেন বা বাসার যে প্রাইসের কথা বলেন সেটা একটা বড় ধরনের প্রভাব বিস্তার করছে। আমরা বাড়ি ক্রমশ কেন বাড়ি ভাড়া বাড়ছে কাজ, আমরা বিরোধী থেকে এসে সিরাজ ভাইয়ের কাছ থেকে শুনবো, উনি তো প্রপার্টি বিজনেসের সাথে জড়িত। এখানে একটা জিনিস একটু জাস্ট একটু অ্যাড করে দেয়, সেটা হচ্ছে যে ইমোশনালি হয়তো বা অনেকে বলছেন যে মেলাটা যদি উইভার্স ফিল্ডে হয় বা বাঙালি এলাকাতে হয় সেই জায়গাটাতে বাঙালি অধ্যুষিত এলাকাতে হচ্ছে, কিন্তু ওনার কাছ থেকে শোনার পরে যেটা হচ্ছে বাস্তব ভিত্তি, যেটা যে আপনি অ্যাকোমোডেট যদি আরও 500টা স্টল করতে পারেন সেটা কিন্তু পরবর্তীকালে আপনার ফান্ডের জন্য, পরবর্তী মেলার জন্য, আমরা তো চাই মেলাটা এবার না হয়ে যদি এখন সিরাজ ভাইরা বলে যে আমরা নেক্সট ইয়ারে করতে পারবো না এবং তাহলে সেটার কী হবে, তো আপনি যদি এই ইমোশনের দিকে লক্ষ্য রেখে পরের 5টা বছর মেলাই চালাতে না পারেন তাহলে আমাদের ইমোশনের কোনো মূল্য নাই। তো আলটিমেটলি যেমন আমাদের মুভমেন্টের ইস্যু আছে, আমরা একটা বিদ্রোহী পার্ক, একটা বিশাল পার্ক, সে সারাউন্ডিং এ যদি 500 গাড়ি কেউ পার্ক করে রেখে দেয় খবরই পাবো না আমরা। না আমরাও তো হেলথ এন্ড সেফটির কথা তিনি বললেন, যে একটা বিরোধী যেতে হচ্ছে না, আমরা একটা দর্শক একটা বিরোধীতে যাই, বিরোধী থেকে ফিরে এসে অনেকগুলি সংবাদ আছে, আমরা হয়তো চেষ্টা করব যত বেশি করে সংবাদ পর্যালোচনা শুনতে, বিরোধী থেকে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।